খুবই ঝামেলা হয়ে গেল এটা। আচ্ছা একটু অপেক্ষা করি, সবাই আবার আসুক, এই স্লাইডটা থেকে আরেকবার পড়াবো। আমি খুবই দুঃখিত গাইজ, কি যেন একটা ঝামেলা হচ্ছে, বারবার করে আমাদের লাইভ গুলো তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছেই, গ্রুপে লাইভ গুলি থাকছেও না, এটা তো অনেক বড় সমস্যা। আমি খুবই দুঃখিত বারবার এই ঝামেলাটা হচ্ছে। আমি হঠাৎ করে পড়াতে পড়াতে দেখি কি লাইভ আর নাই, কি একটা অবস্থা বলো তো, খুবই দুঃখের অবস্থা। আমি আমি খুবই দুঃখিত, কোন একটা ঝামেলার কারণে এটা হয়েছে। আচ্ছা আমার নেট আসলে পারফেক্ট, এটা হচ্ছে আমাদের ফেসবুকে কোনো একটা গ্লিচের জন্য এই ঝামেলাটা হয়েছে, আমি খুবই দুঃখিত। এন্ড আসলে আমার প্রথম ক্লাসে আমি দেখেছি 550 জন বাচ্চা ছিল, ক্লাস করছিল, প্রথম ক্লাসে এটা হচ্ছে, মনটাই খারাপ হয়ে গেল। আমি আমি খুবই দুঃখিত। তোমাদের ক্লাসটা ভালো লাগছে কিনা একটু জানিও, না হলে মানে এত ডিস্ট্রাকশন হলে আসলে মনোযোগেও ঝামেলা হয়। আচ্ছা গ্রুপে যদি লাইভ গুলো না পাওয়া যায় এই গ্লিচের জন্য, লাইভ গুলো দেখছি গ্রুপেও পাওয়া যাচ্ছে না, আমরা জুমে রেকর্ড করে রাখছি এগুলোকে একসাথে, ওই যে মাঝখানে যে পার্টটাতে আমরা হাহুতাশ করছি যে কেন লাইভ চলে গেল, ওই পার্ট গুলোকে কেটে জোড়া লাগিয়ে আমরা হচ্ছে গ্রুপে আপলোড করে দিব, অসুবিধা নেই। আগের দুটো লাইভ আসলেই গায়েব হয়ে গেছে, মনোযোগ নষ্ট হচ্ছে, এজন্য আমি খুবই দুঃখিত। আমরা চলো এই যে ইউজেস অফ সাম প্রিপোজিশনের অ্যাট ইন এর সেকেন্ড রুলটা থেকে আরেকবার শুরু করি। এখানে আমরা বলছিলাম যে সময়ের পূর্বে যদি আমরা ইন ব্যবহার করি তাহলে তারপরে দা বসবে, আর অ্যাট ব্যবহার করলে দা লাগবে না। আর নাইট নুন ডাস্ক ডন ইত্যাদির পূর্বে অ্যাট বসে, আর মর্নিং ইভিনিং আফটারনুন ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন উই গো টু স্কুল অ্যাট 9 o'clock ইন দা মর্নিং, সো আমরা যখন ইন ব্যবহার করব তখন আমরা কি করছি, দা মর্নিং অর্থাৎ দা ব্যবহার করছি। ওকে ঠিক আছে। নুরুল আঞ্জুম বলেছে যে ফেসবুকে সিস্টেমটাতে অনেক ঝামেলা হয়েছে, এরপর থেকে আমরা যেটা করব জানো, আমরা চেষ্টা করব যে এই কোর্সগুলো আমাদের ইসে চলে আসে, আমাদের অ্যাপে নিতে কোর্সগুলো, আর আমরা ফেসবুকে করবোই না। তুমি 10 মিনিট স্কুল অ্যাপেই হচ্ছে ক্লাসগুলো লাইভ করতে পারবে, ফেসবুকের গ্লিচের উপরে আমরা ভরসাই করব না, আশা করি এইসব ঝামেলা আর কখনো হবে না। ওকে সো চলো আমরা চলে যাই পরবর্তী অংশে। এখানে কি দেখছি, উই গো টু স্কুল অ্যাট 9 o'clock ইন দা মর্নিং, তাহলে ইন বসালে তারপর দা বসবে, সো এটা তো আমরা শিখলাম। এখন আমরা দেখব ইন এবং ইন টু এর ব্যবহার। সো কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে আমরা ইন বসাই, আর ভিতরে প্রবেশ বা গতিশীলতা বা রূপান্তরিত হওয়া বোঝালে আমরা ইন টু বসাই। সো ইন আর ইন টু এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে, ইন মানে হচ্ছে স্থিতিশীল, অলরেডি কোনো কিছুর ভিতরে আছে এমনটা বোঝাতে আমরা ইন বসাই, আর গতিশীল কোনো কিছুর ভিতরে যাচ্ছে, কোনো কিছুতে রূপান্তরিত হচ্ছে এরকমটা বোঝালে আমরা ইন টু বসাই। তাহলে ইন মানে হচ্ছে স্থির, ইনটু মানে হচ্ছে গতিশীল। তাহলে যদি একটু উদাহরণ দিই, ধরো আমি এই রুমটার ভিতরে আছি, আই এম ইন দ্য রুম, তার মানে আমি রুমের ভিতরে আছি। আর যদি বুঝছি যে আমি রুমের ভিতরে ঢুকছি, গতিশীল একটা অবস্থা, তখন কি হবে, আই এম গোয়িং ইন টু দ্য রুম, বা ওয়াটার আমরা কি জানি বলি, আমরা বলি যে আইস টার্নস ইন টু ওয়াটার। তাহলে দেখো যখন আমরা পরিবর্তন কিংবা গতিশীলতা বা প্রবেশ বোঝাই তখন বসবে ইন টু, আর কোনো কিছু স্থিতিশীল অবস্থার ভিতরে আছে এইটা বোঝাতে আমরা ইন বসাই। ওকে আচ্ছা, কাফি আমার একটা প্লেলিস্টে লিংক দিয়েছে, কাফি থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের যদি কারো বেসিক ইংলিশ গ্রামারের কোনো টপিকে কনফিউশন থেকে থাকে, তোমরা এই প্লেলিস্টটা দেখতে পারো। এইখানে লিটারেলি তোমাদের বেশিরভাগ যেসব লিটারেলি যে কোনো ধরনের গ্রামার টপিক যেটা তুমি ইউ ক্যান থিঙ্ক অফ, ওইটার উপরে আমি ভিডিও তৈরি করেছি। সো একটা প্লেলিস্টে সবকিছু পাবে। ওকে আর সিনথিয়া বলছে কোন দিন থেকে 10 মিনিট স্কুল অ্যাপে ক্লাস হবে, আমরা অলরেডি ব্যাক এন্ডে কাজ করছি, ইনশাল্লাহ এই বছর থেকে শুরু করতে পারবো, একটু টাইম লাগে তো, চেষ্টা করব এই বছর থেকেই করতে। সো এখানে দেখো, দ্য সিচুয়েশন টার্নড ইন টু আ প্রবলেম, এই ঘটনা অবস্থাটা একটা সমস্যায় পরিণত হলো। দেখো টার্নড ইন টু, ইন টু দিয়ে আমরা কি করছি, পরিবর্তন হচ্ছে এমনটা বোঝাচ্ছি। আবার কি আছে, দে আর ইন দ্য রুম, তারা রুমের ভিতরে আছে, এখানে দে আর ইন দ্য রুম, তাহলে এখানে আমরা তাদের ভিতরে থাকার অবস্থান করার ব্যাপারটা বসিয়েছি। সো আই গেস এটা আমরা বুঝতে পেরেছি যে ইন আর ইন টু এর ব্যবহার কিভাবে হবে।
সো চলো এখন আমরা পরেরটা দেখি। প্লেলিস্টের লিংকটা অলরেডি পিন করা আছে, তোমাদের এখানে দেখো পিন করা আছে, তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা তারপর এখানে কি আছে, অন ইন এবং অ্যাট এর ব্যবহার আমরা একটু দেখব। সো আমরা কি করব, দিন বা তারিখের পূর্বে আমরা বসাবো অন, মাস বা পূর্বের বছরে আমরা বসাবো ইন, আর নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বসাবো অ্যাট। তাহলে অন ইন এবং অ্যাট, এটা আমরা একটা পিরামিড দিয়েও বুঝতে পারি। এই পিরামিডটা দেখলে তুমি সহজেই ইন অন অ্যাট এর ব্যবহারটা বুঝতে পারবে। সো এখানে তিনটা ধাপ আছে, প্রথমটা হবে ইন, দ্বিতীয়টা হবে অন, শেষেরটা হবে অ্যাট। তো সবচেয়ে বড় এখানে দেখো এই ফানেলটাতে বা ত্রিভুজটাতে সবচেয়ে উপরের জায়গাটার অংশটা সবচেয়ে বেশি না, তো সবচেয়ে বড় সময় বা সবচেয়ে বড় স্থানের আগে আমরা বসাবো ইন, তারপরে মাঝামাঝি সময় বা স্থানের আগে বসাবো আমরা অন, এবং সবচেয়ে ছোট স্থান বা সময়ের আগে আমরা বসাবো অ্যাট। তাহলে দেখো একটা পিরামিড দিয়ে কিন্তু সহজে, উল্টা পিরামিড দিয়ে সহজেই শিখে যাচ্ছে যে সময় বা স্থান সবচেয়ে বড়টার আগে আমরা বসাবো ইন, মাঝারিটার আগে বসাবো অন, এবং সবচেয়ে ছোটটার আগে বসাবো অ্যাট। তাহলে দেখো উদাহরণটা কি হতে পারে, উই উইল হোস্ট দ্য প্রোগ্রাম অ্যাট 4 o'clock অন ফ্রাইডে ইন জুন। তাহলে দেখো অ্যাট 4 o'clock অন ফ্রাইডে ইন জুন, তাহলে খুব সহজে আমরা বুঝতে পেরেছি না? আচ্ছা ওকে, অন অ্যান্ড ইন ফ্রাইডে এর মধ্যে ডিফারেন্সেস কি? এটা অন আর ইন ফ্রাইডেজ এর মধ্যে ডিফারেন্সের জন্য না, এটা হচ্ছে যে আরো কোনো সময় এখানে উল্লেখ করা আছে কিনা। যদি দুই ধরনের সময় একই সেন্টেন্সে দিয়ে দেয় তখন আমরা কি করব, সবচেয়ে বড় সময়টার আগে বসাবো ইন, ছোট সময়টার আগে বসাবো অ্যাট। আর যদি তিন ধরনের সময় একই সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় সময়ের আগে বসাবো ইন, মাঝারি সময়ের আগে বসাবো অন, সবচেয়ে ছোট সময়ের আগে বসাবো অ্যাট। তাহলে দেখো এখানে আমরা ইন অন অ্যাট এর ব্যবহারটা বলেছি, এবং খুব সহজ কিন্তু। তুমি যদি এই একটা পিরামিড শিখে নাও যে শুরুতে বসবে ইন, তারপর বসবে অন, তারপর বসবে অ্যাট, এই একটা শিখলে কিন্তু সহজেই পারবে যে এখানে কি হয়েছে। তো আমরা আশা করি এটা বুঝেছি যে সবচেয়ে বড় সময় বা স্থানের পূর্বে বসবে ইন, মাঝারিটার আগে বসবে অন, শেষটার আগে বসবে অ্যাট। সো এখন চলো আমরা দেখি আফটার এবং ইন এর ব্যবহার। আফটার এবং ইন এই দুটোর ব্যবহার কি আছে, অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আমরা আফটার ব্যবহার করি, আর ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমরা ইন ব্যবহার করি। খুব সহজ, দেখো দে উইল কাম টু ঢাকা ইন এ মান্থ, এটার মানে হচ্ছে তারা এক মাসের মধ্যে ঢাকায় আসবে, দে উইল কাম টু ঢাকা ইন আ মান্থ। আর আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম আফটার আ ফিউ ইয়ার্স, আমি কয়েক বছর পরে আমার গ্রামের বাড়িতে গেলাম। তাহলে দেখো প্রথমটাতে কি, প্রথমটাতে আমি ভবিষ্যৎকালের একটা বড় সময় বুঝিয়েছি আ মান্থ, তাহলে দে উইল দিয়ে আমরা বুঝছি এটা ফিউচার টেন্সে আছে, এবং আ মান্থ দিয়ে বুঝছি এটা ফিউচার টেন্সে, একটা বড় সময় পরে এটা বোঝাচ্ছে, তাই ইন আ মান্থ হচ্ছে ভবিষ্যৎকালের ব্যাপক সময় বুঝাচ্ছে। আমরা আরো কি লিখতে পারি, আমরা বলতে পারি যে উই উইল কন্ডাক্ট আওয়ার লাইভ ক্লাসেস ইন 10 মিনিট স্কুল অ্যাপ ইন এ ইয়ার। তাহলে এক বছরের মধ্যে আমরা 10 মিনিট স্কুলের ভিতরেই আমাদের লাইভ ক্লাস গুলো অ্যাপে করতে পারবো, ফেসবুকে আমাদের আসতেই হবে না। যেমন তোমরা অনেকে বলো না যে ফেসবুকে ক্লাস করতে গেলেও, ফেসবুকে কোর্স করলেও আসলে ফেসবুকে দেখা যায় যে ঘোরাফেরা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, তো সেটাও কিন্তু হবে না, এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে যদি তুমি আলাদা করে 10MS এর অ্যাপে লাইভ ক্লাস করতে পারো। সো সেখানে হয়তো কমেন্ট বা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আরো সিস্টেম থাকবে, সো আমরা চেষ্টা করবো সেটা নিয়ে আসার। আর আমরা কি বলছি, যখন আমরা পূর্বের কথা বলছি অতীতের অনেক বড় সময় সেটা কি, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম আফটার আ ফিউ ইয়ার্স, তাহলে অতীতকালে বড় সময়ের পর বোঝাতে আমরা আফটার ব্যবহার করব, ভবিষ্যৎকালে বড় সময়ের পর বোঝাতে আমরা ইন ব্যবহার করব। সো ইন এবং আফটার এরটা আমরা আই গেস বুঝতে পেরেছি। ওকে সো এখানে আমরা একটু দেখি ইন এবং উইদিন, ইন আর উইদিন জিনিসটা কি, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে আমরা ইন বোঝাই, আর সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে আমরা উইদিন বসাই।
যেমন আই নিড টু কমপ্লিট দিস প্রজেক্ট ইন এ মান্থ, এটার মানে হচ্ছে এক মাস সময়টা শেষ হয়ে যাবে তারপর আমাকে এটা জমা দিতে হবে। তাহলে এটা বলছি যে এটা আমাকে শেষ করতে হবে কি এই ব্যাপক যে সময়টা আছে এটার শেষ মুহূর্তের আগে, অর্থাৎ ইন এ মান্থ মানে হচ্ছে এক মাস তো অনেক বড় একটা সময়, এইটার শেষ হয়ে যাওয়ার আগে বা এটার শেষ মুহূর্তে আমার কাজটা শেষ হতে হবে। ডেড লাইনটা বোঝাচ্ছে যে ইন এ মান্থ, আই নিড টু কমপ্লিট দিস প্রজেক্ট ইন এ মান্থ। আর আমরা যদি বলি ইউ হ্যাভ টু সাবমিট দ্য পেপার উইদিন আ উইক, এটার মানে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই, তার মানে এই সপ্তাহ শেষ হয়ে যাওয়ার আগেই তোমাকে দিতে হবে। এখানে প্রথমটাতে বোঝানো হচ্ছে এই সময়ের শেষ মুহূর্ত, তার মানে এক মাস শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তটাকে ইন এ মান্থ দিয়ে বোঝাচ্ছি। আর ইউ হ্যাভ টু সাবমিট দ্য পেপার উইদিন আ উইক মানে বোঝাচ্ছে যেটা তুমি তিন দিনেও জমা দিতে পারো, চার দিনেও জমা দিতে পারো, কিন্তু সাত দিন শেষ হওয়ার আগে তোমাকে জমা দিতে হবে, সাত দিনের পূর্বে জমা দিতে হবে, এটাই হচ্ছে উইদিন এ উইক, এটা আমরা এখানে বোঝাচ্ছি। ওকে, অল রাইট, আমরা তো উদাহরণ দেখাচ্ছি ফাহিম শাহরিয়ার। ইফতেখার হোসেন বলছে ডিসকর্ড ইজ রিয়েল ওনলি, ডিসকর্ড আসলে অনেক ভালো, আমার নিজে ডিসকর্ড আসলে অনেক পছন্দ। আচ্ছা, এখানে যারা বলছো যে এক স্লাইড থেকে পরের স্লাইডে গেলে মনে হচ্ছে আগের স্লাইডটা ভুলে যাচ্ছি, তোমরা যেটা করবে, আমি তো লেকচার শিটটা দিয়ে দিব, লেকচার শিটটা একবার রিডিং করলে ক্লাসে বুঝেছো, লেকচার শিটে দেখেছো, তখন গিয়ে একদম কমপ্লিটলি এটা মনে থাকবে। আর একটা জিনিস হচ্ছে এখানে উদাহরণগুলো দেয়াই হচ্ছে এই কারণে, আচ্ছা এখানে উদাহরণগুলো দেয়াই আছে এই কারণে যে আমরা খুব ভালো করে যাতে পরবর্তীতেও মনে রাখতে পারি যে ব্যবহারটা কি করতে হয়। আচ্ছা ওকে, আরেকবার একটু বলি যে ভবিষ্যৎকালে ধরো তোমাকে এক মাস সময় দেয়া হয়েছে, এই এক মাস সময়ের শেষ মুহূর্তটা আমি বোঝাচ্ছি ইন দিয়ে। ইন হচ্ছে ডেডলাইনের একদম, ধরো তোমার 12 AM হচ্ছে ডেডলাইন, যে রাত 12টার মধ্যে কিছু জমা দিতে হবে, এই রাত 12টার মধ্যে জমা দেওয়াটাকে বোঝায় ইন দিয়ে। আর ধরো তোমাকে বলেছে রাত 12টা, কিন্তু তুমি জমা দিতে 9টায়ও জমা দিতে পারবে, 9 PM-এও জমা দিতে পারবে, 10 PM-এও জমা দিতে পারবে, এটাই হচ্ছে উইদিন। উইদিন 10 PM মানে হচ্ছে এই সময়টার মধ্যে 12টার আগে তুমি যে কোনো সময় এটা জমা দিবে। আর ইন 12 AM মানে হচ্ছে একদম 12 AM-এই জমা দিবে, এটাই আমরা বুঝাচ্ছি। ওকে, অল রাইট, ইন উইদিনটা আরেকবার বুঝিয়েছি আশা করি এটা। ওকে ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরের অংশটাকে দেখি। অনেকে আমাকে জিজি বলেছে, জিজি মানে তো গুড গেম। আচ্ছা, আদিব বিন ইকবাল বলেছে 10 MS এ ডিসকর্ড আছে কি? 10 MS এর ইন্টারনাল টিমস, যেমন আমরা কন্টেন্ট টিম প্রতিদিন ডিসকর্ডে একটুখানি কাজ করি, আমাদের কাজগুলো হয় যে কন্টেন্ট টিমে আমরা প্রথমে ডে স্টার্ট মিটিং করি ডিসকর্ডে, তারপরে আমরা সুন্দর করে গিয়ে ডিসকর্ডে বিভিন্ন চ্যানেলে আলাদা আলাদা ভাবে কাজ করি, সো ডিসকর্ডে আমরা ব্যবহার করে থাকি গেম খেলার জন্য না। ওকে, সো চলো আমরা হচ্ছে ইন বাই বিফোর এর ব্যবহারটা একটু দেখে নিই। ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে আমরা ইন বসাই, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বাই কিংবা বিফোর বসাই। উদাহরণটা একটু দেখো, মাই এক্সামিনেশন উইল ফিনিশ টুডে বাই অর বিফোর 12 PM। তাহলে এখানে দেখো আমরা কি করছি, নির্দিষ্ট সময়, 12 PM-টা তো একটা নির্দিষ্ট টাইম, এই নির্দিষ্ট টাইমটা বোঝানোর জন্য আমরা কি করছি, বাই কিংবা বিফোর ব্যবহার করছি। তাহলে মাই এক্সামিনেশন উইল ফিনিশ টুডে বাই 12 PM বা বিফোর 12 PM, এটা মানে হচ্ছে 12টার আগেই বা 12টার মধ্যেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর মাই বিজনেস উইল টেক অফ ইন এ মান্থ, এখানে দেখো এ মান্থ এক মাস বলেছি, এটাকে নির্দিষ্ট 30 দিনও বলি নাই, একটা নির্দিষ্ট সময়ও বলি নাই, জাস্ট বলেছি ইন এ মান্থ, এটা মানে হচ্ছে আমার ব্যবসাটা মাসখানেকের মধ্যে দাঁড়িয়ে যাবে। তাহলে মাই বিজনেস উইল টেক অফ ইন এ মান্থ, এই ইনটা আমরা একটা ব্যাপক সময় জিনিসটা একটু বুঝাই। ব্যাপক সময় মানেই হচ্ছে অনেক সময় যেটা নির্দিষ্ট করা নেই, দিন কত দিন, ঘন্টা কত ঘন্টা, সময় কয়টা, এগুলি নির্দিষ্ট করা নেই। এ মান্থ হতে পারে একটা ব্যাপক সময়, এ ইয়ার হতে পারে একটা ব্যাপক সময়। আর নির্দিষ্ট সময় বলতেই আমরা বুঝাই 12 PM, 10 AM, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের নির্দিষ্ট সময়। সো আমি আশা করে বুঝেছি যে ব্যাপক সময়ের আগে আমরা বসাবো কি ইন, আর নির্দিষ্ট সময়ের আগে আমরা বসাবো বাই কিংবা বিফোর। ওকে আচ্ছা, তারপরে আমরা চলে যাই পরের অংশটাতে, এখানে আমরা দেখব ইন, অন এবং টু এর ব্যবহার। সো আমাকে একটু বলো যে তোমরা
কোন জায়গাটাতে বুঝো নাই, এটা একটু ঝটপট করে কমেন্ট করো যে কোন জায়গাটাতে তোমরা বুঝো নাই, আমরা সেটা দেখছি। আর একটু ধীরে পড়াতে বলছো, আমি কিন্তু যথেষ্ট ধীরে পড়ানোর চেষ্টা করছি, আরো ধীরে পড়াচ্ছি, অসুবিধা নাই। সো যেহেতু অনেকেই আছে, চক্রবর্তী সৈমন্তী বলেছো যে আপু পুরো একটা টপিক লেকচারশিট টপিক শেষ করে লেকচারশিট দেবেন নাকি প্রতি ক্লাস পরপর? এটা একটু তোমরা বলো যে আমরা কি প্রত্যেক ক্লাস পরপর দিয়ে দিব নাকি আমরা প্রতি ক্লাস শেষ করে ওই ক্লাসের মানে পুরো টপিক শেষ করে লেকচারশিটটা দিব নাকি যতটুকু পড়ানো হয়েছে ততটুকু লেকচারশিট ওই দিন দিয়ে দিব? এটা একটু তোমরা কমেন্ট করে জানাও, আমরা সেটাই করার চেষ্টা করব। ওকে, আচ্ছা লাইভটা তো চলছে এখনো, এক দুইবার লাইভ কেটে গেছে তো আমার এখন ভয়ই লাগে যে আসলে লাইভ চলছে কি চলছে না। আচ্ছা আমি দেখছি যে টপিক শেষে একসাথে বলেছে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা দেখি যে ইন অন এবং টু এর ব্যবহার। সো ইন অন টু জিনিসটা কি, এইটা আমি একটু বলি যে ধরো এটা হচ্ছে কোনো কিছু একটার সীমানা, হ্যাঁ এই সীমানার মধ্যে কোনো কিছু আছে এটা আমরা বুঝাই ইন দিয়ে, এই সীমানার বাহিরে কিছু একটা আছে এটা আমরা বুঝাই টু দিয়ে, এবং এই সীমানার উপরে একদম এক্স্যাক্টলি সীমানা বরাবর কিছু আছে এটা আমরা বুঝাই অন দিয়ে। তাহলে ইন অন এবং টু এর ব্যবহারটাকে বুঝেছো, যে সীমানার ভিতরে থাকলে ইন, সীমানার বাহিরে বোঝাতে টু, আর সীমানার উপরে বোঝাতে অন। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা সবাই পার ক্লাস বা ক্লাস ওয়াইজ লেকচার শিট চেয়েছো, ঠিক আছে আমরা ক্লাস ওয়াইজ লেকচার শিট দিয়ে দিব। তো আমরা এখন দেখি, পঞ্চগড় ইজ টু দা নর্থ অফ ঢাকা, তাহলে ঢাকার উত্তরে পঞ্চগড় অবস্থিত, টু আছে মানে কি ঢাকার সীমার বাহিরে পঞ্চগড় অবস্থিত, এমনটা আমরা বোঝাচ্ছি। ঢাকা ইজ নর্থ টু দা নর্থ অফ সরি পঞ্চগড় ইজ টু দা নর্থ অফ ঢাকা, এখানে ঢাকার সীমানার বাহিরে বোঝাতে আমরা টু বসিয়েছি। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা একদম বুড়িগঙ্গার সীমানার উপরেই অবস্থিত, এটা আমরা অন দিয়ে বুঝিয়েছি। আর ঢাকা কলেজ ইজ ইন ঢাকা, তাহলে ঢাকা কলেজ ঢাকার ভিতরে অবস্থিত, এটা আমরা ইন বুঝিয়েছি। সো আশা করি ইন অন টু এর ব্যবহারটা সঠিকভাবে বুঝতে পেরেছো, এটা একটু আমাকে জানাও। আচ্ছা ওকে, পঞ্চগড় থেকে আরিফ শাহরিয়ার অলরেডি এসেছে, এটা আমাকে বলেছে সবাই বেশিরভাগ ক্লাস চেয়েছো ক্লাসটা আমরা দিব। টু দা নর্থ অফ, এটা দা নর্থ অফ লিখেছে এটার জন্য অফ হয়েছে, দা নর্থ অফ মানে হচ্ছে ঢাকার উত্তরে অবস্থিত। ওকে ওকে, তারপরে আমরা দেখি সিন্স ফ্রম এবং ফর। সিন্স ফ্রম এবং ফর এর ব্যবহার গুলো কি, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। অ্যাগেইন ব্যাপক সময়কে যেখানে আমরা সময়টা উল্লেখ করছি না, নির্দিষ্ট সময় মানে হচ্ছে উল্লেখ করছি। যেমন দেখো সিন্স দ্বারা শুধু অতীতে নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝানো হয়। যেমন আমরা যদি বলি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দা মর্নিং, তাহলে দেখো দা মর্নিং আমরা সকালটা তো নির্দিষ্ট করে দিয়েছি যে আজকে সকাল থেকে আমরা পড়ছি, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দা মর্নিং। আর আই হ্যাভ বিন স্টাডিং ফর সিক্স আওয়ার্স, এই সিক্স আওয়ার্সটা কয়টা থেকে কয়টা নির্দিষ্ট করা নাই, সকাল থেকে বিকাল নির্দিষ্ট করা নাই, জাস্ট বলেছি ছয় ঘন্টা। তাহলে এ মান্থের মতনই বা এ মান্থ এ ডে সাম আওয়ার সিক্স আওয়ার্স, তাহলে দেখো এইগুলিতে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম বলা নাই, নির্দিষ্ট দিনের নাম বারের নাম তারিখ বলা নাই, সময় ঘন্টা থেকে ঘন্টা বলা নাই, এগুলি সবই হচ্ছে ব্যাপক সময়। সো আমরা বলছি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং আর আই হ্যাভ বিন স্টাডিং ফর সিক্স আওয়ার্স। ফরটা কি, ব্যাপক সময়ের পূর্বে বসে আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। সো আমরা এটাও বলতে পারতাম যে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 12 AM, তখনও কিন্তু এটা সঠিক হতো। যেমন আমি এখানে একটু লিখে দিই আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 12 AM, এটাও কিন্তু সঠিক হতো। ওকে আচ্ছা, সো আমি একটু দেখি যে তোমাদের আজকে ক্লাসে আমার আর পড়ানোর প্ল্যান কতটুকু, আসলে আরো ভালোই বাকি আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আগ পর্যন্ত আজকে পড়ানোর প্ল্যান ছিল, তাহলে আর নিয়ম বাকি আছে 1 2 3 4 5 5টা। তোমরা কি আজকে পড়তে চাও নাকি নেক্সট ক্লাসে পড়তে চাও, এটা আমাকে বলো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসে তোমাদেরকে ওভারওয়েলম করে ফেলতে চাচ্ছি না, বাট এইটুকু সহজ এই বিটুইন আর অ্যামং এর নিয়মটা আরেকবার বোঝাই। ওকে আচ্ছা, একদম কিন্তু এক ঘন্টা ক্লাস নিয়েছে, এখনই যদি বলো যে আজকে আজ থাক আপু নেক্সট ক্লাসে, তাহলে কি হলো?
আচ্ছা আজকের ক্লাসে তাহলে এতটুকুই থাক, আমাকে তোমরা একটুখানি ফিডব্যাক দাও। যেমন আমি অলরেডি একটা ফিডব্যাক পেয়েছি যে ক্লাসে আর একটু ধীরে পড়ালে ভালো হয়। আমার যেটা মনে হয় যে ক্লাসের স্পিডটা ঠিক আছে, বাট যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসের জন্য তোমাদের স্পিডটাতে ক্যাচ আপ করতে একটু টাইম লাগবে। কারণ এর চেয়েও যদি স্লোলি পড়ে, এক একটা টপিক পড়াতে 4-5টা ক্লাস লাগবে, তখন তো তোমরা আবার দেখবে যে একই অনেকগুলো ক্লাস ধরে একই টপিক পড়ছো, তোমাদেরই হচ্ছে অনেক বোর লাগছে। আচ্ছা সো না, আজকে বেশি আর পড়াবো না, নেক্সট ক্লাসে বাকিটা পড়িয়ে দিব, এই যে বিটুইন অ্যামং থেকে শুরু করে একদম প্র্যাকটিস পর্যন্ত, অসুবিধা নাই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিনসিস স্লাইডটা আবার বুঝতে চেয়েছো, আরেকবার আমি সহজে বুঝিয়ে দিই, আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পারবে। সিনস হচ্ছে যখন আমরা কোনো সময়কে নির্দিষ্ট করে দিব, যেমন 12 PM, মর্নিং, তারপরে নুন, এগুলো হচ্ছে আমরা একটা সময়কে নির্দিষ্ট করে দিচ্ছি, তখন বসবে সিন্স। আবার ফ্রমও বসতে পারে, সিন্স বা ফ্রম একই অর্থ প্রকাশ করছে, সিন্স মানেই ফ্রম, এই দুটো আমরা বসাতে পারি। আর যখন আমরা অনির্দিষ্ট সময়, যেমন 6 ঘন্টা, কোন 6 ঘন্টা আমি জানি না, এক মাস, কোন এক মাস আমি জানি না, একদিন, কোন দিন জানি না, সো এরকম অনির্দিষ্ট ব্যাপক সময় বোঝালে আমরা ফর ব্যবহার করি। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, অনির্দিষ্ট সময় বোঝালে ফর ব্যবহার করে থাকি। সো আই গেস এটা আমরা বুঝেছি। আচ্ছা ওকে, সো আমরা একটু ঝটপট করে আমাকে বলো যে তোমরা ঝটপট করে আমাকে বলো যে তোমরা ক্লাসে তোমাদের আর কি কি ফিডব্যাক আছে। ক্লাসের ফিডব্যাক ক্লাসেই নিয়ে যাই, তাহলে তোমাদের কি টপিকগুলোকে আরো সহজ করে বোঝানো দরকার, নাকি আরো উদাহরণ দরকার, নাকি আর একটু ধীরে পড়ালে ভালো হয়, যেটা অলরেডি বলেছো আমি চেষ্টা করবো ধীরে পড়ানোর। তারপর হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে দিয়ে দিব, কি বলে, লেকচার শিট দিয়ে দিব, ওটা আরেকবার রিডিং করলে আমার বিশ্বাস যে তোমাদের কনফিউশন আর একটু কমবে। ওকে, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তোমাদের সকাল থেকে অনেক বেশি ক্লাসেস থাকে, তো রাতে আসতে আসতে তোমাদের ব্রেইনটা একটু ওভারওয়েলমড হয়ে যায়, একটু এই যে একটা নতুন শব্দ শিখে যাও, ইংলিশ ক্লাসে আমরা নতুন নতুন শব্দ শিখবো প্রচুর পরিমাণে। ওভারওয়েলম মানে হচ্ছে অনেক কিছু দিয়ে ধোয়াশা করে দেয়, ওভারওয়েলম মানে হচ্ছে বেশি হয়ে গেছে এরকম একটা ফিলিং। সো আমার মনে হয় যে তোমরা সবাই একটু ওভারওয়েলমড আজকে, যেহেতু নতুন নতুন কোর্সটা শুরু হয়েছে, একটুখানি প্র্যাকটিস করতে থাকো ক্লাস করতে করতে। আই হোপ নেক্সট ক্লাসটা যখন করবো ততক্ষণে তোমাদের ব্রেইনে আর একটু জায়গা হবে। মায়েশা তাফানুম ভুইয়া বলেছে ক্লাসে আর একটু কুইজ থাকলে ভালো হবে, ইমন বলেছে উদাহরণ আরো বেশি দিলে ভালো হবে, ওকে। তারপরে গালিব বলেছে আলো উদাহরণ দিলে ভালো হবে, সিয়াম বলেছে আর একটু স্লো হলে ভালো হয়, ঠিক আছে ওকে। সো স্লাইডটা কখন দিবেন, আমি স্লাইডটা এখনই সেভ করে যতটুকু পড়িয়েছি এটা দিয়ে দিব, চিন্তার কারণ নাই। আর নেক্সট ক্লাসে যেটা করবো প্রিপোজিশনের পুরো স্লাইডটা একবারে দিব, তাহলে তোমাদের প্রিপোজিশনের পুরো স্লাইড একবারে পেতে সুবিধা হবে। আচ্ছা ওকে, আর একটু এক্সপ্লেইন করবো স্লোলি, ঠিক আছে। ইংলিশ ক্লাস সকালে হলে ভালো হয়, এটা আমি চেষ্টা করবো সকালে তোমাদের ক্লাস দেওয়া যায় কিনা। অল রাইট, তারপর পারিশা বলেছো, থ্যাংক ইউ পারিশা। আচ্ছা থ্যাংক ইউ সাবরিন, ওকে। লাইভটা কাটা গিয়েছে এটার জন্য আমি খুবই দুঃখিত, হোপফুলি নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমটা হবে না, এক্সাম্পল আরো বেশি দিব। একটা টপিক পড়ার পর এক্সাম না, আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে দুইটা ইংলিশ টপিক যখন হয়ে যাবে তখন আমরা একটা টেস্ট পেপার সলভিং ক্লাস করব, অর্থাৎ ওই ক্লাসটাতে শুধু ওই দুইটা পেপারের উপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এবং তোমাদেরকে যদি আমি আরেকবার প্ল্যানটা দেখাই তোমরাও বুঝবে যে এটাই কিন্তু আসলে আমার ইনিশিয়াল যে উদ্দেশ্য সেটাতেও আছে। আমি একটু জুম ইন করে দেখাই, দেখো এখানেও কিন্তু প্ল্যান আছে যে যখন প্রিপোজিশন এবং গ্যাপ ফিলিং উইথ ক্লুজ শেষ হয়ে যাবে তারপর আমরা ক্লাস 1 এবং 2 এর উপরে টেস্ট পেপার সলভিং ক্লাস নিব। তারপর আবার কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার হয়ে গেলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মডিফায়ারের উপরে কি নিব, টেস্ট পেপার সলভিং ক্লাস নিব। এরকম প্রত্যেক দুইটা টপিকের পরে আমরা একটা করে টেস্ট পেপার সলভিং এর ক্লাস নিব। সো আই হোপ এটা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা আজকে ক্লাসে আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু শিখেছি, প্রথম ক্লাস ছিল, তোমাদের সাথে পরিচিত হয়েছি, এবং আমি আশা করি এটা একটু তোমাদেরকে বলি, প্রত্যেকটা ব্যাচেরই আসলে নিজস্ব কিছু ধরন থাকে। এর আগে আমি HSC 2021 পড়িয়েছি, SSC 2021 পড়িয়েছি, EBI কোর্সে পড়িয়েছি। সো যেটা হয় প্রত্যেকটা ব্যাচেরই নিজস্ব কিছু ধরন থাকে, সেই অনুযায়ী পড়াতে হয়। সো তোমাদের সাথে যেহেতু আজকে আমার প্রথম পরিচয়, আমি আশা করি তোমাদের যেভাবে পড়লে সবচেয়ে বেশি উপকার হবে সেভাবেই আমি পড়াতে পারবো। তোমরাও আমাকে হেল্প করো, আমিও তোমাদেরকে হেল্প করবো। অল রাইট, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে প্লিজ তোমরা সবাই জয়েন করো, যারা ছিলে 5.5-6 জন সবাই, আমরা খুব ভালো করে প্রিপোজিশনটা শেষ করে কিছু প্রশ্ন প্র্যাকটিসও করবো তোমাদের সাথে। তাহলে দেখা হবে পরের ক্লাসে, অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।